সম্প্রতি ঢাকার গোলাপবাগে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ। আর এই মহাসমাবেশ থেকে বিএনপির সংসদ সদস্যরা ঘোষণা দিয়েছে তারা সংসদ থেকে পদত্যাগ করেছেন। এ সময় তারা জাতীয় পার্টিকেও সংসদ থেকে বের হয়ে আসার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য আন্দোলন করছে। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করল কিনা তার সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে। জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না বলে জানিয়েছেন মুজিবুল হক চুন্নু। শনিবার গণমাধ্যমকে তিনি আরও বলেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতির সঙ্গে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক্য রয়েছে। বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে অনেক ভিন্ন। মুজিবুল হক চুন্নু আরও বলেন, বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সে আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি ও আদর্শ রয়েছে, সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে।